কার্যকর কাণ্ডে একদিকে যখন নির্যাতিতার খুন এবং ধর্ষণের তদন্ত করছে সিবিআই, তার পাশাপাশি আরজিকরের যে আর্থিক দুর্নীতির অভিযোগ সেই তদন্ত কিন্তু এখন কেন্দ্র তদন্তকারী সংস্থার হাতে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত, কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট অ্যালোপেক্স পেন্ট অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। আর ইতিমধ্যে একদিকে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, তাকে যেমন জিজ্ঞাসাবাদের জন্য আজকে 14তম দিনে তিনি সিজো কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন, অন্যদিকে যার অভিযোগের ভিত্তিতে এই আর্থিক দুর্নীতির তদন্ত শুরু হয়েছে সেই প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী জিজ্ঞাসাবাদের জন্য তিনিও আজকে পৌঁছে গিয়েছেন নিজাম প্যালেসে। আমাদের দুই প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, প্রকাশ সেনা এবং আবির দত্ত। প্রকাশের কাছে আমি প্রথমেই চলে যাব। প্রকাশ, এই নিয়ে 14 দিন সিজো কমপ্লেক্সে আজও জিজ্ঞাসাবাদের মুখোমুখি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। একদম কিছুটা আমরা দেখলাম প্রতিদিনের মতন, আজকেও কিন্তু সকাল 10টা নাগাদ সন্দীপ ঘোষ সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে এসে পৌঁছন এবং এখন তার জিজ্ঞাসাবাদ চলছে, এমনই খবর আমরা সিবিআই সূত্র মারফত জানতে পাচ্ছি। অর্থাৎ 13 দিন প্রায় 130 ঘন্টার জিজ্ঞাসাবাদ, তারপরেও যেটা সিবিআই সূত্রের খবর, তারা কিন্তু এখনও প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে পাননি। তুমি জানো 16 দিন ধরে সিবিআই আধিকারিকরা তদন্ত করছে, তার মধ্যে সন্দীপ ঘোষকে প্রায় 130 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজকেও সকাল থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সিবিআই এর দাবি। তার পলিগ্রাফ টেস্ট করা হয়েছে, আরও 7 জন, মোট 8 জনের পলিগ্রাফ টেস্ট করা হয়েছে। কিন্তু যে ধোঁয়াশা ছিল, যে রহস্য ছিল, তার উত্তর কিন্তু এখনও সিবিআই এর গোয়েন্দারা পাননি। কারণ গতকাল যেটা সিবিআই সূত্রের খবর, দিল্লি থেকে উচ্চপদস্থ আধিকারিকরা সিবিআই এর এখানকার তদন্তকারী অফিসার এবং সুপারভাইজিং অফিসারের সঙ্গে কথা বলেন এবং তাদের কাছ থেকে এই গোটা বিষয় নিয়ে একটা তথ্য জানতে চান। কিন্তু এখান থেকে যেটা সিবিআই সূত্রের খবর বলে দেওয়া হয়েছে, এখনও কিন্তু তদন্ত চলছে, ক্লিয়ার কোনো পিকচার পাওয়া যাচ্ছে না। অর্থাৎ প্রথম দিন থেকে যে মিসিং লিঙ্কের কথা বলা হচ্ছে, একাধিক রহস্যের কথা বলা হচ্ছে, সেই অভিশপ্ত রাতে কারা এই ঘটনা ঘটিয়েছে, শুধুমাত্র একা যাকে গ্রেপ্তার করা হলো সঞ্জয় রায়, নাকি আরও অনেকেই ছিল, আরও একাধিক ইনভলভমেন্ট রয়েছে, সেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। ঘটনার পর তুমি জানো সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী, তিনি দাবি করেছিলেন যে পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স ক্রাইম সিন কিন্তু সেখানে আল্টার্ড করা হয়েছে। তাহলে স্বাভাবিক প্রশ্ন, যদি সিবিআই এই দাবি করছে যে ক্রাইম সিন আল্টার করা হয়েছে, তাহলে এটা কারা করলো, কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এখানেই কিন্তু সিবিআই তরফে যেটা আমরা সূত্র খবর পাচ্ছি, যে প্রমাণের অভাবে, অর্থাৎ তাদের হাতে তথ্য রয়েছে, একাধিক বয়ান রয়েছে, যেটা তুমি জানো প্রথম দিন থেকেই কিন্তু অভিযোগের একাধিক অভিযোগে সামনে এসছে, কিন্তু প্রমাণ তারা পাচ্ছে না। আমরা দেখলাম কিছুক্ষণ আগেই সিবিআই এর অফিসাররা, 3 জন অফিসাররা আবার বেরিয়েছেন, তারা প্রতিদিনের মতন আজকেও যাচ্ছেন, আরজি করে যাবেন, সেখানে তারা তদন্ত করবেন। কিন্তু যেটা সবচেয়ে বড় প্রশ্ন, 16 দিন হয়ে গেল, সিবিআই এর আধিকারিকরা সেই প্রত্যেকটি প্রশ্নের উত্তর কিন্তু এখনো খুঁজে পাননি। 8 জনের পলিগ্রাফ টেস্ট করানোর পরেও কিন্তু একটা কনক্লুশনে তারা পৌঁছতে পারছেন না। তো স্বাভাবিকভাবে কিন্তু প্রশ্ন উঠছে যে পরপর আজকে 14তম দিন সন্দীপ ঘোষ প্রতিদিন আসেন, সকালে আসেন, রাত 10টা সাড়ে 10টার সময় বেরিয়ে যান, তাহলে প্রতিদিন তাকে সিবিআই দপ্তরে ডেকে কি জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং সবচেয়ে বড় প্রশ্ন, কেন সিবিআই এর তদন্তকারী অফিসাররা এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারছেন না, এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। সুস্মিতা, এবার আপনাদের নিয়ে যাবো নিজাম প্যালেসে, আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, যার অভিযোগের ভিত্তিতে আজ থেকে 1.5 বছর আগে তিনি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েছিলেন আর্থিক দুর্নীতি নিয়ে সন্দীপ ঘোষ এবং আরজিকর মেডিকেল কলেজে, এবার সেই প্রাক্তন ডেপুটি সুপার তাকে ডেকে পাঠানো হলো জিজ্ঞাসাবাদের জন্য, আক্তার আলী এসেছেন তিনি। প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের আক্তার আলী, তিনি আজকে এসে পৌঁছেছেন নিজাম প্যালেসে, এবং যেটা জানা যাচ্ছে যে আর্থিক অনিয়মের যে অভিযোগ তিনি তুলেছিলেন, যে অভিযোগ ভিজিলেন্সে ডিপার্টমেন্টে স্টেট গভর্নমেন্টে সেখানে তিনি অভিযোগ করেন, এবং যে অভিযোগ পরবর্তীকালে কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সিবিআই, সেই তদন্তেই কিন্তু তিনি এসছেন এবং তার সাথে কথা বলতে চান সিবিআই আধিকারিকরা, এমনটাই আমরা জানতে পাচ্ছি। তার বয়ান রেকর্ডেরও সম্ভাবনা রয়েছে। তিনি যে একের পর এক অভিযোগ করেছেন
করেছিলেন, মারাত্মক সব অভিযোগগুলো তিনি সামনে এনেছিলেন, সেই অভিযোগগুলোর বিষয় নিয়ে তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাতেই সিবিআইকে গত দুদিন ধরে আমরা দেখেছি আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালের যে মেন বিল্ডিং অর্থাৎ যে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং রয়েছে সেখানে তারা গিয়েছিলেন, নথি তারা সংগ্রহ করেছিলেন, এবং তার সঙ্গে আজকেও যেটা দেখা গেল যে এই এসিবির তরফ থেকে একটি টিম, তারা অ্যান্টি করাপশন ব্যুরোর তরফ থেকে একটি টিম, তারা কিন্তু ইতিমধ্যে আরজিগড় মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছেছে এবং সেখানে মর্গে কীভাবে দেহ প্রিজার্ভ করা হয় বা আনক্লেম দেহ সেই ক্ষেত্রে কী কী নিয়ম মেনটেন করা হয় সেই সমস্ত বিষয় নিয়মগুলো তারা জানার চেষ্টা চালাচ্ছেন। তোমায় জানিয়ে রাখি যে একাধিক যে অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলো তুলেছিলেন আক্তার আলী, সেগুলো তার কাছ থেকে যেমন শোনা হচ্ছে তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যক্তিকে গত কয়েকদিন ধরে জিজ্ঞাসাবাদ করে তাদেরও কিন্তু বয়ান নেওয়া হচ্ছে যে 15টি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছিল, একাধিক নথি পাওয়া গিয়েছে, সেগুলো থেকেও কিন্তু তারা তথ্য প্রমাণ সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছেন। এই তদন্ত হাতে নেওয়ার পরে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি অভিযান তাদের চলছে, আগামী দিনে তারা কীভাবে এই গতি প্রকৃতি থাকবে এই তদন্তে এখন সেটাই দেখার।